সংবাদ শেষ করব ভিন্নধর্মী এক খবর দিয়ে। প্রথমবারের মতো প্রত্নতাত্ত্বিকেরা ইটালির আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে যাওয়া পম্পেও নগরীর মাটি খুঁড়ে রোমান আমলের 2000 বছরের প্রাচীন একটি ফাস্টফুডের দোকান খুঁজে বের করেছে। অবিশ্বাস্য হলেও এত প্রাচীনকালের ওই ফাস্টফুডের দোকানে গরম খাবার আর পানীয় পরিবেশন করা হতো। দোকানটি আগামী বছর থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। বিস্তারিত মার্জিয়া মানানের রিপোর্টে। ইতালির প্রাচীন শহর পম্পেও নগরীতে 2000 বছরের পুরনো এক ফাস্টফুড দোকানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। শুধু তাই নয়, ওই দোকানের 2000 বছরের প্রাচীন জারে খাবারও পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিক পার্ক গেরিওভি এলাকায় আবিষ্কৃত এই দোকানটি অগ্নুৎপাতের ফলে মাটির নিচে চাপা পড়েছিল বলে ধারণা প্রত্নতত্ত্ববিদদের। সেই দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছিলেন বলেও প্রমাণ পেয়েছেন তারা। রাস্তা দিয়ে যাতায়াতকারীদের কাছে খাবার বিক্রি করত এসব দোকানি। এটি একটি বিস্ময়কর খোঁজ। এখানে খোঁড়াখুঁড়ি শুরুর পর 2 বছর আগে আমরা প্রথম এই দোকানের একটি পাশ খুঁজে পাই, যেখানে খুবই সুন্দর একটি দেয়াল চিত্র ছিল। এই আবিষ্কার প্রাচীন ভূমধ্যসাগরীয় অঞ্চলের সেই সময়কার খাদ্যাভ্যাসের এমন এক প্রমাণ যা আমরা শীঘ্রই জানতে পারব। প্রাচীনকালে এই ধরনের দোকানগুলিকে রোমান ভাষায় থার্মোপোলিয়াম বলা হতো। এত প্রাচীন দোকানেও ছিল আধুনিকতার ছোঁয়া। 2000 বছরের পুরনো এই দোকানে গরম গরম খাবার ও পানীয় পাওয়া যেত। এই দোকানে আলাদা করে হট ড্রিঙ্কস কর্নারও থাকত। টেরাকোটা জারে রাখা আছে সেই সময়কার কিছু খাবারও। দোকানটির গায়ে মুরগি ও হাঁসের ছবি আঁকা রয়েছে, যা থেকে অনুমান করা হচ্ছে সেই সময় মুরগি ও হাঁসের মাংসের বিভিন্ন আইটেম পাওয়া যেত এখানে। এছাড়াও স্যুপ রান্নার সিরামিক সরঞ্জাম, এমনকি ব্রোঞ্জের সুরাপাত্র পাওয়া গেছে। এছাড়া শুয়োর, গরুর মাংস, শামুক ও মাছের বিভিন্ন পাত রান্না হতো বলেও প্রমাণ মিলেছে। আগামী বছরই এই প্রাচীন দোকানটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। মার্জিয়া মান্নান, মাইটিভি।